بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم আমি বিশ্ববাসী এবং সকল ধর্মের লোকেদের সকল ধর্মের লোকেদের উদ্দেশ্যে আমি একটা বিষয় আলাপ করব সেই আলাপটি হলো কালেমা আমাদের ভাষায় কালেমা শব্দের অর্থ ঈমান কালেমা শব্দের অর্থ ঈমান আর ঈমান শব্দের অর্থ বিশ্বাস তাহলে সেই বিশ্বাসটা কি এবং কিসের উপরে বিশ্বাস করব সেই বিশ্বাসটি হলো কালেমার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে কালেমার মধ্যে লেখা আছে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল তাহলে এই কালেমাটাকে যখন ভাগ করতে যাই তখন মুহাম্মদ বান্দা ও রাসূল এবং নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া তাহলে মুহাম্মদ বুঝলাম বান্দা বুঝলাম রাসূল বুঝলাম কিন্তু নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত তাহলে মাবুদ হে সমস্ত ধর্মের ধর্মান্তর ব্যক্তিরা এবং তরিকত যুগের যারা আছেন যারা সাধন পথে আছেন যারা গুরু ধরে গুরুকে মানতেছেন ভজনা করতেছেন আমার একটু জানার বিষয় যে নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত তাহলে এই মাবুদ বিষয়টা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই কোনো মাবুদ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল তাহলে নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত তাহলে মাবুদ শব্দের অর্থ কি এবং মাবুদ বিষয়টা কি এটা আমার একটু জানা দরকার এবার আসি আমি আরেকটা বিষয় সেই বিষয়টি হলো যে এই কালেমাটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমাটির দাওয়াত দিয়েছেন এবং এই কালেমার দাওয়াত দিতে গিয়া তিনি কাফের হাতে মার খাইলেন রক্ত জড়াইলেন এবং যারা তাকে মানলো এবং তাদেরকে এই কালেমাটা পৌঁছায় দিয়ে গেলেন তাহলে আমার কথা হলো এই জগতে তাবলিকালাদেরকে যখন বলা হয় যে আপনারা যে মাথায় গাঁঠি হাতে গাঁঠি এই নিয়ে যে বের হইলেন আমার জানার বিষয় হলো যে এটা কিসের বের হওয়া আমাকে বলল এটা কালেমার দাওয়াত আচ্ছা যদি কালেমার দাওয়াত দেওয়া হয় তাহলে এই কালেমাটাকে আমি জানতে চাই যদি বলা হয় যে আমি বাবা কালেমা সম্বন্ধে অত বুঝি না দাওয়াত দেই না আমি যদি কারো কাছে একটা দাওয়াতের কার্ড দেই বা দাওয়াত করি আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে বাবা এটা কিসের দাওয়াত তখন আমি বলবো ইমুকের বিবাহের দাওয়াত ইমুকের মুসলমানি বা সুন্নতে খাতনার দাওয়াত একটা কিছু আমি আমাকে বলবে তা আমি বলবো যেই বিষয়ে দাওয়াত দেওয়া হয় সেই বিষয় সম্বন্ধে জানা থাকতে হবে সেই বিষয়টা কি যে কালেমা বিষয়টা কি এই কালেমার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যুদ্ধ করলেন দন্ত মুবারক শহীদ হইল কাফেররা এই দাওয়াত কাফেরদেরকে পৌঁছাইতে যাইয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কাফেরদের হাতে অত্যাচারী হইল, রক্তাক্ত হইল। এখন বোঝার বিষয় এই কালেমাটা জাত নাকি সিফত। যদি জাত হয় কিভাবে, যদি সিফত হয় কিভাবে? এখন যদি আমাকে বলা হয় বাবা এটা আমি জানি না, তাহলে আপনি যে কলেমার দাওয়াত দিতে আসছেন, তাহলে কালেমা জাত নাকি সিফত? এবং আপনি কিসের দাওয়াত দিচ্ছেন, কালমাটা কি আমাকে বুঝাইতে হবে? তখন তারা এটা বুঝাইতে যাইয়া ব্যর্থ হইলেন। তাহলে বোঝা গেল যে তারা না বুঝিয়াই দাওয়াত দেয়। আর আমি, আমার মুর্শিদ, আমার গাউসুল আজম আমাকে যতটুকু বুঝাইলেন যে এই কালেমাটা কি জাত না সিফত, যদি জাত হয় কিভাবে, যদি সিফত হয় তাহলে কিভাবে। আচ্ছা, এটি এই জিনিসটা যার যার মুর্শিদের কাছে জেনে নেওয়াই একান্ত প্রয়োজন। তাই বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রাব্বাহু, যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে। আমি যখন আমার নিজেকে চিনতে যাব, আমার মধ্যে জাত আছে, সিফত আছে, এবং জাতের বাগে কালেমা পড়ল নাকি সিফতের বাগে কালেমা পড়ল তা দেখে নেওয়ার বিষয়। এখন আরেকটি বিষয় হলো যে আমি বিশ্বের সমস্ত মুসলিম ব্যক্তিদেরকে আমি এই কথাটি বলতে চাই, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। মাবুদ শব্দের বাংলা যদি আমরা কেউ বুঝি, তাহলে সে অবশ্যই খুঁজে পাবে যে মানুষের মধ্যে আল্লাহ এই কালেমাটাকে কোথায় ফিট করে রাখলেন। এই কালেমার দাওয়াত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, কিন্তু কখন দিলেন? তিনি হীরা পর্বতের গুহায় এই নিজের মধ্যে নিজের পরিচয়গুলো পাইলেন, এরপরে এই কালেমার দাওয়াত যখন দিলেন, তখন মানুষ কালমার দাওয়াত গ্রহণ করল এবং নবীজির কাছে যায়া যারা বুঝতে চেষ্টা করলো এবং বুঝলো তাদের জীবন ধন্য হলো। এখন কায়দার মধ্যে আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি শুনেছি পড়েছি, কিন্তু এই কালমাটা মানব দেহের মধ্যে আল্লাহ এত সুন্দর করে ফিটিং করে রাখছে যে এই কালমাটা যদি কেউ নিজের মধ্যে দেখতে পায় তার জন্য দোজখ হারাম। এই কথা কোরআনে গায়। কোরআনে কোথায় গায়? সূরা হামিমের 2 নম্বর আয়াত যদি পড়ি, কিতাবুন ফুসসিলাত আজাতু কোরআনান আরবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। আরও একটু ক্লিয়ার হোক যে সূরা হামিমের 2 নম্বর আয়াতে যদি এ কথা আল্লাহ বলে, তাহলে এই কথার মধ্যে কিভাবে বোঝা যায় যে এই দেহের মধ্যে আল্লাহ আরবি হরফ দ্বারা, আমার দেহকরণের মধ্যে আল্লাহ আরবি হরফ দ্বারা এই কালেমাটা রাখলেন? দেখেন, আমি যেটা বোঝাইতে চাই সেটা হলো, মানুষ যখন কোরআন পড়ে কিন্তু লক্ষ্য করে না, যেমন এখানে একটি আয়াতে লিখছে আল্লাহ কিতাবুন ফুসসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, আরবি কোরআন রূপে অবতীর্ণ। তাহলে একই আয়াতে লেখছে কিতাব, কিতাবুন ফুসসিলাত, আবার এই আয়াতের মধ্যে লেখছে কোরআনান আরাবিয়ান। তাহলে কিতাব আর কোরআন, এই কিতাব আর কোরআন একই আয়াতে বলা হয়েছে, তাহলে কিতাব আর কোরআন একটু পার্থক্য আছে। তাহলে কিতাব কি, কোরআন কি? এই কিতাব যে মানব দেহটাকে আল্লাহ আরবি অক্ষর দ্বারা গঠন করছে, আল্লাহর বাণী একটা অক্ষর যদি কেউ নিজের মধ্যে দেখার নসিব হয় তার জন্য দোজখ হারাম, এই কথা গিনিগুনি কয়, কোরআনও কয়। তাহলে আমরা এই পৃথিবীতে যারা গুরু ধরেছি, কেউ বুঝে কেউ না বুঝে, কেউ দেখা দেখি না, গুরু ধরতে হবে জানিয়া বুঝিয়া। সর্বপ্রথম গুরুর কাছে গেলে আমার মধ্যে আমার পরিচয় দিতে হবে, কে আপনি, আপনার পরিচয় কী। যদি আমাকে গুরু বলে যে হ্যাঁ এই পরিচয় তোমার, তাহলে এই পরিচয়টি আমার দেহ কোরআনের মধ্যে কোথায় লেখা আছে? হে গুরু,
যা দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। আমার মধ্যে যে আল্লাহ এই লেখাগুলো দিল, আমাকে দেখতে হবে, আমাকে দেখাই দিবেন। এই দেখাদেখির মধ্যে গিয়া কোরআন ও হাদিসের মতে যদি কোনো গুরু দেখাই দিতে পারে, তাহলে যে দেখলো তার জীবন ধন্য, আর যে দেখিয়া গুরু মুর্শিদের প্রেমে পড়িল তারও জীবন ধন্য। আজ কলেমা সম্বন্ধে কিছু কথা হলো। আমি আশা করব জ্ঞানী সম্প্রদায়ের কাছে এই কথাগুলো উচ্চস্তরের হবে ইনশাআল্লাহ। আর এও আশা করব যারা অতি সাধারণ আছে তারাও চিন্তাযুক্ত হবে। আর আল্লাহ কোরআনে বলেছে, আমি কিছু কিছু জ্ঞানের নিদর্শন জ্ঞানী সম্প্রদায়ের জন্য দিয়েছি। তাই কোরআন থেকে, কালেমা থেকে আমি ছোট কিছু ইঙ্গিত করেছি। হে জগৎবাসী, হে জগতের মুসল্লিগণ, আমি আপনাদের উদ্দেশ্যে আজ এই কালমা সম্বন্ধে এবং কোরআন 30 পারার থেকে সুরা হামিমের 2 নম্বর আয়াত থেকে আমি 2-4টা কথা রাখলাম। এই বলে আমি রাখলাম। আল্লাহ হাফেজ।